হ্যালো গায়েস ভিডিওটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ তাই বন্ধুরা ভিডিওটি আজকে একটি নতুন পদ সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানাবো সেটি হলো যে এসএসসি জিডি কনস্টেবল পদ যে প্রচুর দিন আগে থেকে কিন্তু একটি সংশয় চলছিল যে কবে দেবে কবে দেবে সেটি কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল প্রকাশিত হলো বিজ্ঞপ্তি প্রচুর শূন্য পা দশম পাশেই এই অবশেষে প্রকাশিত হলো বিজ্ঞপ্তি গত পঁচিশে মার্চ আবেদন শুরু করার কথা ছিল কিন্তু করোনা আবহের জন্য অর্থাৎ করোনা আবহের জন্য কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ ছিল আবার কিন্তু অবশেষে কিন্তু সেটি প্রকাশিত হল জিডি কনস্টেবল জেনারেল ডিউটি পদে পঁচিশ হাজারের বেশি শূন্য পদ নিয়োগ ঘোষণা করল এসএসসি এসসি আগ্রহ প্রার্থী শনিবার সতেরোই জুলাই থেকে আবেদন করতে পারেন আবেদন চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত বন্ধুরা নিয়োগ হবে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ আইটিবি আসাম রাইফেল এনআইএ আদা সেবা কনস্টেবল জিডি পোস্টে আদাচনা সংক্রান্ত পোস্ট হওয়ায় এই পরীক্ষা শারীরিক ফিটনেস গুরুত্বপূর্ণ তাই সময় থাকতে প্রস্তুত শুরু করলেই ভালো শারীরিক ফিটনেস পাশাপাশি অনলাইন পরীক্ষার জন্য প্রস্তুত নিতে হবে সেই সঙ্গে ন্যূনতম উচ্চতার সত্ত্বেও রয়েছে যোগ্যতা সমতুল্য মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সীমা আঠারো থেকে তেইশ দুটি স্তরের মাধ্যমে কিন্তু প্রার্থী নেওয়া হবে প্রথম স্তরের হবে কম্পিউটার ভিত্তিক সাধারণ অ্যাপিডেন্স জেনারেল অ্যাসানিয়াস পরীক্ষা প্রশ্নের মান হবে দশম শ্রেণী স্তরে ইংরাজি গণিত সাধারণ জ্ঞান রিজেন ওপর ভিত্তি করে প্রশ্ন করা হবে দ্বিতীয় স্তর হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা আদা সেনা জাতীয় চাকরি হওয়ায় এটি গুরুত্ব অনেকটাই বেশি তাই সময় থাকতে নিয়মিত দ্রুত গতিতে দৌড় শারীরিক কনসের প্রস্তুতি নিতে হবে বিশেষত দুটি লম্বা দূরত্ব দৌড়ের অভ্যাস করতে হবে এ বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশান তথ্য পাবেন দুটি পরীক্ষার নম্বর ভিত্তিতে চূড়ান্ত হবে মেইটলিস্ট অর্থাৎ বন্ধুরা আগে যেটা ছিল যে মাঠে পাস করার পর যে পরীক্ষা ছিল এখন কিন্তু সেই পুরোপুরি উল্টো আগে তোমাকে পাস করতে হবে লিখিত পরীক্ষা অর্থাৎ জেনারেল অ্যাফিডেন্স অ্যাওয়ারনেস পরীক্ষা তারপর কিন্তু তুমি মাঠে যাওয়ার চান্স পাবে আগে যেমন কি দৈহিক সক্ষমতার ওপরেই কিন্তু মাঠে যারা যেতে পারতো তারাই কিন্তু পরীক্ষা দিতে পারতো এখন কিন্তু ঠিক উল্টো আগে পরীক্ষা দেওয়ার পর কিন্তু মাঠে অর্থাৎ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাস করতে না পারলে কিন্তু সে মাঠে যেতে পারবে না এবং দায়িক যে শারীরিক যে উচ্চতা যোগ্যতা সেটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটি না হলেও মাঠে যেতে পারবে না তিনি করতে পারবেন অর্থাৎ দুটোই গুরুত্বপূর্ণ ব্যাপার অবশেষে কিন্তু একটি উচ্চাকাঙ্ক্ষিত অনেকদিন আগেকার একটি এসএসসি জিটি কনস্টেবল যেটি নিয়ে সবাই চিন্তিত ছিল এতদিন ধরে বেরাচ্ছে না কেন বেরাচ্ছে না কেন সেটি কিন্তু অবশেষে কিন্তু বের হলো তো তোমরা যারা এর উপরে বিজ্ঞপ্তির ওপরে জেডি কনস্টেবল ওপর যারা নিয়মিত খাটছিলে এই এতদিন ধরে তাদের কাছে কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তারা ফর্ম ফিল আপটি করে নিও নির্দিষ্ট স্থান থেকে তাহলে কিন্তু তোমরা বুঝতে হবে জেনারেল ও এদের জন্য একশো টাকা ফিস আছে এসটি এর জন্য কোনো টাকা ফিস নেই এছাড়াও মেয়েদের জন্য কোনো ফিস এস সি স্টাফ সিলেকশন থেকে নেওয়া হয় না তা বন্ধুরা আজকে এখানেই আবার পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক থাকা বেশি থাকা থাকা ক্লিক অ্যাকাউন্টটি ক্লিক করে এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা